আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব মোবাইলের 5টি কোড। এবং এই 5টি কোড হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বিষয়টি যদি জানতে ইচ্ছে হয় তাহলে আমার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন নিয়ে যাচ্ছি সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট যে কোডটি আপনার সাথে শেয়ার করবো সেই কোডটি হচ্ছে *31#। এবং এই কোডটি যদি আপনি ডায়াল করেন আপনার মোবাইলের কল অপশনটি কিন্তু সাথে সাথে অফ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, 1 নম্বর সিম দিয়ে কল দিলাম, তো একটা নোটিফিকেশন চলে আসছে দেখতে পাচ্ছেন, আউট গোয়িং কলার আইডি সার্ভিসেস এনেবল। তার মানে আপনার এই ফোন থেকে কোনো কল যাবে না। তো অনেক সময় দেখা যায় বাচ্চাদের হাতে আমরা ফোন দিই, তো তারা উল্টাপাল্টা টিপে দেখা যায় অনেক সময় ভুল নাম্বারে ডায়াল করে ফেলে। তো আপনি চাইলে বাচ্চাদের হাতে ফোন দেওয়ার পূর্বে এই অপশনটি চালু রাখতে পারেন। আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি আমার এটা অফ হয়েছে কি না। তো আমি ধরুন এই নাম্বারটিতে কল দিব, 1 নম্বর সিম। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার ফোনটি কেটে গেছে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, ধরুন আমি আবারও কল দিলাম এই নাম্বারটিতে, 1 নম্বর সিম। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে ফোনটি কেটে গেছে। তো আপনি এই অপশনটি অন করলেন, বাট অফ করবেন কীভাবে সেটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে আবারও ডায়াল করতে হবে *31#, এবং আপনি যদি এটা ডায়াল করেন সাথে সাথে কিন্তু আপনার এই অপশনটি অফ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার, ডায়াল 1 নম্বর সিম। তো দেখতে পাচ্ছেন আবার একটি নোটিফিকেশন চলে এসছে, আউট গোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিজেবল। তার মানে আপনার এটা অফ হয়ে গেছে, এখন আপনার এটা কোনো সমস্যা নেই, এখন আপনার ফোনে কলও আসবে কল যাবে দুটোই হবে। পরবর্তীতে যে কোডটি আপনাদের সাথে শেয়ার করবো সেই কোডটি হচ্ছে *06#। যদি আমরা এটা হ্যাশে ডায়াল করি সাথে সাথে কিন্তু আমার মোবাইলের IMEI নাম্বার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা IMEI নাম্বার চলে এসছে। তো আপনি চাইলে এরকমভাবে আপনার ফোনের IMEI নাম্বারটি চেক করে দেখতে পারেন। জি লাস্ট যে কোডটি আপনাদের সাথে শেয়ার করব সেই কোডটি হচ্ছে *43#। আর এই কোডটি যদি আপনি ডায়াল করেন আপনার মোবাইলের ওয়েটিং সার্ভিস কিন্তু চালু হয়ে যাবে। আর এই কোডটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা অনেক সময় মোবাইলে কথা বলতে থাকি লং টাইম। তো এই কথা বলার মাঝে অনেক সময় কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ অনেক কল আসে। আর যদি আপনার মোবাইলের ওয়েটিং লিস্টে চালু না থাকে তাহলে কিন্তু আপনার ওই গুরুত্বপূর্ণ কলটি আপনি দেখতে পাবেন না। তো এই জন্য কিন্তু আপনি চাইলে আপনার কল ওয়েটিং সার্ভিসটি চালু রাখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরুন আমি আবার 1 নম্বর সিমে ডায়াল করব। তো দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন চলে এসছে, কল ওয়েটিং সার্ভিস হ্যাজ এনেবল। তার মানে আপনার কল ওয়েটিং সার্ভিসটি এখন চালু হয়ে গেছে। তো এই কল ওয়েটিং সার্ভিস যদি আপনি অফ করতে চান হবে *43#। যদি আপনি এটা ডায়াল করেন তাহলে কিন্তু আপনার কল ওয়েটিং সার্ভিসটি অফ হয়ে যাবে। তো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, 1 নম্বর সিমে কল দিলাম। দেখতে পাচ্ছেন আরেকটি নোটিফিকেশন চলে এসছে, কল ওয়েটিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল। তার মানে আপনার কল ওয়েটিং সার্ভিসটি অফ হয়ে গেছে। তো আমি আপনাদের মাঝে অনেকগুলো গুরুত্বপূর্ণ কোড শেয়ার করলাম, আপনারা চাইলে এই গুরুত্বপূর্ণ কোডগুলো এক এক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।